আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় মানুষের প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলে আশা করি আলহামত ভালো আছেন আমি আপনাদের দয়ে মোটামুটি এখন একটু সুস্থ হয়েছি যাই হোক আজকে আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব সেটি হলো ইমিগ্রেশনের কিছু সংবাদ গতকালকে রোড ব্লকে আটক হয়েছে দুই বাংলাদেশি সহকারে আরও কিছু সংবাদ এবং বাংলাদেশ হাইকমিশন পাসপোর্ট বিতরণ স্থগিত এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এর আগে বলে রাখি এখনো যারা আমাদের চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলবটনে ক্লিক করে রাখুন যাতে ইমিগ্রেশন রিলেটেড যে সুন্ন সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি পৌঁছে যায় আপনাদের হাতে এবং আপনারা বেশ অনেকগুলো কমেন্টস করেছেন সেই কমেন্টস এর মধ্যে থেকেও কিছু কমেন্টসও ইনশাআল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব ওকে যাই হোক যেটি বলছিলাম আপনারা ইতিমধ্যে অনেক এই জেনেছেন গতকালকে রোড ব্লকে আটক হয়েছে রোড কারণে দুজন বাংলাদেশি কি কারণে হলো সে বিষয়গুলোর মধ্যে একজন আছে যে তারা তো এমনিতেই মুভমেন্ট কন্ট্রোল অর্ডার চলাকালীন অবস্থায় নিয়ম আছে যে এক জেলার লোক অন্য জেলায় যেতে পারবে না যদিও যায় তবুও কোনো ভ্যালিড রিজন থাকতে হবে এবং নিকটতম কোনো একটা পুলিশ স্টেশন থেকে পুলিশ বালাই থেকে একটা সুরাত নিয়ে যেতে হবে একটা লেটার নিয়ে যেতে হবে যে আমি ইমার্জেন্সি কাজের জন্য অন্য একটা জেলায় যাব তাদের কাছে কিন্তু এরকম কোনো সুরাতি নিয়ে গেছিল না তারা তার এরকম কারণে এবং কি এক গাড়িতে একাধিক লোক ছিল একাধিক প্যাসেঞ্জার ছিল সেই কারণে তারা আটক হয়েছেন এবং কি তাদেরকে জিজ্ঞাসাবাদ করার শুরুতেই যারা যে আরেকটি ভুল করে তারা পুলিশকে পার্শ্বরিঙ্গিত ঘুষ দেওয়ার প্রস্তাব দেয় এই কারণে দেখা গেছে সব পুলিশ তার ঘুষ খায় না সব ইমিগ্রেশন অফিসার ঘুষ খায় না সব আপনার রোড ব্লক যারা দায়িত্ব থাকে সকলেই তো ঘুষ খায় না তারা দেখা গেছে যে শুরুর দিকেই এরকম তাদের সাথে যখন এরকম জিজ্ঞাসাবাদ করছিল কেন যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে পার্শ্বর রিঙ্গিত ঘুষ অফার করে এই কারণেও কিন্তু তাদেরকে আর একটা অপরাধ তাদেরকে গ্রেপ্তার করে ওকে সেজন্য এই মুহূর্তে যে সমস্ত ভাইরা আছেন আমরা নিয়মিত আপনাদেরকে কেন এই সমস্ত সংবাদগুলো দেই কেন এগুলা আপনাদেরকে বলি যাতে আপনারা সতর্ক থাকুন এই সমস্ত হ্যারাসমেন্টের শিকার আপনারা না হন এই যে যেই দুজন লোক এরকম আটক হলো এদের বিচা থাকলে অথবা না থাকলেও তারা কিন্তু অপরাধী তারা দুইটা অপরাধ করেছে মূলত লকডাউন চলাকালীন অবস্থা এক জেলা থেকে আরেক জেলা যেতে লেগেছিল দ্বিতীয়ত তারা অফিসারদের ঘুষ প্রদান করতে চাইছে এই দুইটা অপরাধে কিন্তু তাদের যদি এখন এদেশের সরকার চায় ভিসা ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দিতে পারবে তাদেরকে কিন্তু জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছে সেজন্য আপনারা সাবধান এক জেলা থেকে আরেক জেলা যাবার প্রয়োজন হতেই পারে ইমার্জেন্সি কোনো প্রয়োজন হতেই পারে সেক্ষেত্রে আপনাদের মালিকের কাছে কথা বলে মালিকের সাথে করে নির্দিষ্ট নিকটতম কোনো একটা থানা থেকে লেটার নিয়ে এরপরে যাবেন খবরদার এরকম ভুল আর কেউ করবে না ওকে আরেকটা যেটা বলছিলাম বাংলাদেশ হাইকমিশন কলারামপুর অলরেডি গতকালকে ঘোষণা দিয়েছেন যে এত দ্বারা মালয়েশিয়ায় অবস্থানরত সমস্ত বাংলাদেশি ভাই এবং বোনদেরকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী তেইশ এবং চব্বিশ তারিখ আগামী এবং তারিখ জোহরবার এবং ক্লাং এলাকায় যে পাসপোর্ট বিতরণের সিদ্ধান্ত ছিল বাংলাদেশ হাইকমিশনের সমস্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও স্থানীয় সরকারের জুহরবারু এবং এর যে ইয়ে পাসপোর্ট দিব ওইখানকার সরকারের ওইখানকার প্রশাসনের বিধিনিষেধ থাকার কারণে জোহরবারু এবং ক্লাং এই দুইটি স্থানে তেইশ চব্বিশ তথা আগামীকালকে এবং আগামী পরশুদিন তেইশ এবং চব্বিশে জানুয়ারি পাসপোর্ট বিতরণ স্থগিত রাখা হবে তবে তাদেরকে খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথেই পরবর্তীতে আরেকটি ডেট দেওয়া হবে হয়তো শনি রবিবারে আরেকটি ডেট দেওয়া হবে যে কোন ডেটে তাদের পাসপোর্টগুলো বিতরণ করা চলবে এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে সাত এপয়মধ্যে এবং এবং এই আর নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার নেই তাদের পাসপোর্টগুলো সংরক্ষণ করা আছে সেজন্য পরবর্তীতে কোনো একটা দিনে আপনাদেরকে ঘোষণা দিয়ে জানানো হবে যে আপনারা কবে আপনাদের পাসপোর্ট আবার কবে আপনাদের বিতরণ করতে যাচ্ছে আমাদের সাথে নিয়মিত থাকুন আমাদের এখান থেকে আমরাও সেই ডেটটা জানিয়ে দিব এবং বাংলাদেশ হাইকমিশন আছে সেখানেও তারা পরবর্তীতে জানিয়ে সেক্ষেত্রে আপনাদের কোনো কোনো প্রকার প্রকার সমস্যা নাই বিব্রত বোধ করার প্রয়োজন নাই ওকে এই মোটামুটি আপনার বাংলাদেশ হাইকমিশনের যে আপডেটটা ছিল সেটি এখন আর একটি দেশের যেটি বলবো এই মুহূর্তে অনেক বাংলাদেশি ভাই আছেন যারা কাজ করেন কনস্ট্রাকশন সাইডে অথবা ফ্যাক্টরিতে যেখানেই করেন এক জায়গা থেকে আরেক জায়গা এদেরকে যেতে হয় এক স্থান থেকে আরেক স্থানে যেতে হয় কিন্তু এই মুহূর্তে যেহেতু মুভমেন্ট কন্ট্রোল অর্ডার জারি আছে মালয়েশিয়াতে করোনা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সেক্ষেত্রে আপনার এক স্থান থেকে আরেক স্থানে গেলেও এক গাড়িতে দুজনের বেশি যাওয়া যাবে না এবং দুজন গেলে একই পরিবারের একই যারা থাকে একই ফ্ল্যাটে থাকে এরকম দুজন একসাথে যাওয়া যাবে এবং অবশ্যই দশ কিলোমিটারের বেশি অতিক্রম করা যাবে না আপনার ঠিকানা থেকে ওকে ইমার্জেন্সি কাজের জন্য ওকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাস্ক পরিধান করবেন সরকারের রুলস আছে সেগুলো ফলো করবেন পাসপোর্ট সাথে রাখবেন আর অন্যান্য ডকুমেন্টস যদি কাছে থাকে সেগুলো আপনার সাথে রাখবেন সব সময় এবং রোড ব্লকে কখনোই মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কোনো আশ্রয় নেওয়া যাবে না কোনো প্রকার ঘুষ অফার করা যাবে না এই সমস্ত থেকে আপনার বিরত থাকবে ওকে তাহলেই দেখা গেছে যে এই যে হ্যারেজম্যানের শিকার আপনারা হবেন না এই মুহূর্তে প্রচুর প্রচুর রোড ব্লক এবং এই রোড ব্লক কিন্তু রোটেশন হয় এক একদিন এক এক জায়গাও হতে পারে ওকে সেজন্য খুব সাবধানে থাকবে ওকে এরপরে যে বিষয়টি আছে ওকে কয়েকজন আমাকে ইতিপূর্বেও আমাকে বলেছেন যে এই বিষয়গুলোর যেন আপনাদেরকে সতর্ক করে দেই মালয়েশিয়ান ভাষায় মালয় মেয়েদের পাশাপাশি ডুয়েট কিছু টিকটক ভিডিও অনেকেই তৈরি করছেন সেক্ষেত্রে অনেক কথা আছে যেগুলো হাস্য হাস্যকর অনেক কথা আছে যেগুলো সেক্সুয়াল হ্যারেজমেন্ট বা এরকম কাজের সাথে জড়িত সেক্ষেত্রে আপনারা যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন মালয়েশিয়ান ভাষা পারেন আর না পারেন যাই করেন ফানি করেন আর যাই করেন মালয়েশিয়ার দেশের সাথে সংঘর্ষমূলক এদেশের জাতির সাথে লোকজনের সাথে মেয়েদের সাথে মানে সাংঘর্ষিক কোনো মানে বিষয় নিয়ে আপনারা টিকটক কোনো ভিডিও বানাবেন না টিকটকের সমস্ত ফানি ভিডিও করলে কিন্তু সাই সাইবার ক্রাইমে কিন্তু আপনিও জেলে যেতে পারেন আপনাকে খুঁজে বের করা কোনো বিষয় না মালয়েশিয়ান সরকারের বর্তমান যে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ করার যে টিম আছে এই টিমের কাছে আপনাকে সোশ্যাল মিডিয়া যে কোনো কন্টেন্ট আপনি তৈরি করেন যদি কোনো প্রকার এরকম মানে অসামাজিক অশ্লীল অথবা এদেশের বিরুদ্ধে যায় এদেশের জনগণের বিরুদ্ধে যায় বা এদেশের দেশকে নিয়ে ফানি করা এদেশের জনগণকে নিয়ে ফানি করা এভাবে যদি কোনো কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু এই সমস্ত বিপদে সম্মুখীন হবেন সেক্ষেত্রে খুব সাবধানতার সাথে করবেন আমি সাজেস্ট করি সমস্ত টিকটক ফিকটক বাদ দেন আসছেন এখানে কাজের জন্য কাজ করেন টাকা ইনকাম করেন দেশে যান এ সমস্ত অযথা অযথা এরকম ফাও জিনিস নিয়ে বিপদের পড়বেন না ওকে ধন্যবাদ সকলকে আশা করি সকলে সাবধান হবে ওকে যাই হোক এখন আপনাদের আমার অনেক প্রশ্ন করেছিলেন আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে অতগুলো প্রশ্ন উত্তর আমি দিতে পারছি না তবে এখানে দুই তিনটা প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি যে একজন বলছেন কয়েকজনও বলছেন যে ট্রাভেল পাস কোথা থেকে নেব এখানে কিন্তু দুইটা জিনিস কাজ করে একটা হলো ট্রাভেল পাস যাদের হইল আপনার বাংলাদেশের কোনো পাসপোর্ট নাই কোনো ডকুমেন্টস নাই বাংলাদেশে কোনো পাসপোর্ট নাই অথবা পাসপোর্ট আছে পাসপোর্টের মেয়াদ নাই তারা অবৈধ আছে তারা এখন স্পেশাল পাস নিয়ে দেশে যাবে তাদের ট্রাভেল পাস টানতে হবে বাংলাদেশ হাইকমিশন কলারামপুর থেকে আরেকটা আসছে গতকালকে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম মাই ট্রাভেল পাস মাই ট্রাভেল পাস এটি বাংলা মালয়েশিয়ান ইমিগ্রেশন সাইট থেকে অনলাইন আবেদন করে নিতে হবে যাদের ভিসা আছে তারা দেশে ছুটিতে গেলে ওইটা নেবে তারা তারা ওইখানে গিয়ে আবেদন করে এরপরে নেবে তাদের ডাকতে বলা হয় মাই ট্রাভেল পাস মাই ট্রাভেল পাস এবং ট্রাভেল পাস এই দুটার মধ্যে আপনারা মেল করে ফেলবেন না দুইটা দুই জিনিস যেমনটি বললাম ট্রাভেল পাস একটা জিনিস যেটা যাদের মালয়েশিয়াতে কোনো ডকুমেন্টস নাই পাসপোর্ট নাই অথবা পাসপোর্ট থাকলেও সে পাসপোর্টের মেয়াদ নাই তারা এখন অবৈধ আছে বৈধ তারা অবৈধভাবেই তারা ইমিগ্রেশনের জরিমানা দিয়ে দেশে যাবে সেক্ষেত্রে বাংলাদেশ হাইকমিশন থেকে একটা লেটার আনতে হয় যেটাকে ট্রাভেল পাস বলে ওইটাই পাসপোর্টের কাজ করে ওটা হলো ট্রাভেল পাস আর একটা আছে মাই ট্রাভেল পাস যেটা বৈধ আছে সাথে বৈধরা দেশে যাবে অথবা দেশ থেকে আসবে এই মুহূর্তে করোনাকালীন সময় তারা মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে একটি অনুমতি নিয়ে যাবে অনলাইনে সেটাকে বলে মাই ট্রাভেল পাস সেটা মালয়েশিয়ান ইমিগ্রেশনেও আলাদা একটা সাইট আছে এটা হলো মাই ট্রাভেল পাস ওকে খুব একটা ফানি প্রশ্ন করেন খুবই খুবই ফানি লাগে আমার কাছে প্রশ্নটা শুনলে অনেক অনেকে ফোন করে ভাই কবে থেকে ফিঙ্গার প্রিন্ট হবে কবে থেকে ফিঙ্গার প্রিন্ট হবে আচ্ছা একটা কথা বলেন আপনার ফিঙ্গার হবে সেটা আমি কীভাবে জানবো যে আপনার কবে ফিঙ্গার হবে আপনি কি আমার বন্ধু আমার পাশে থাকেন বা আমিও আপনার সাথে ফিঙ্গার করব। আপনার ফিঙ্গার কোন দিন হবে সে বিষয়টা আমি কীভাবে জানবো অথবা আমি কি আপনার কোম্পানির মালিক যে আমি আপনাদেরকে বললাম এই তোমাদের আগামীকালকে ফিঙ্গারপ্রিন্ট আগামী সপ্তাহে তোমাদের ফিঙ্গার প্রিন্ট আমি তো আপনাদের মালিকও না সেজন্য এই যে আমার কাছে জিজ্ঞেস করেন ভাই কবে ফিঙ্গারপ্রিন্ট হবে সেই বিষয়টি খুবই ফানি আপনার যে কোম্পানিতে অ্যাপ্লাই করছেন সেই কোম্পানির মালিক সে জানে আপনার কবে ফিঙ্গারপ্রিন্ট হবে সে মালিককে জানাবে ইমিগ্রেশন যে আপনার কোম্পানিতে কয়েকজন অ্যাপ্লাই করছিলেন আগামী পরশু দিন আপনার ফিঙ্গারপ্রিন্ট আগামী সপ্তাহে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেজন্য এরকম ফানি প্রশ্ন করেন কেন আমি বুঝি না যাই হোক অনেকে হয়তো না বুঝে করেছেন এরপরেও আপনাদের ধন্যবাদ অ্যাটলিস্ট জানার যে একটা আগ্রহ আছে আপনাদের ভিতরে জানার জন্য যে আপনার কমেন্টসটা করছেন সেজন্য জন্য ধন্যবাদ কিন্তু প্রশ্নটা অনেক সময় ফানিতে রূপান্তরিত হয় আপনার কবে ফিঙ্গারপ্রিন্ট হবে আপনার মালিক আপনাকে বলতে পারবে অন্য কেউ বলতে পারবে না ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আপনার মালিককে জানাবে যে আপনার কবে ফিঙ্গারপ্রিন্ট আশা করি বুঝতে পারছেন যাই হোক এই পর্যন্ত ইনশাল্লাহ আজকে যে সমস্ত প্রশ্ন উত্তর দিতে পারলাম দেওয়ার চেষ্টা করবো এরপরে বলে রাখি আজকের যারা প্রশ্ন করেছিলেন এই প্রশ্নটা আবার কপি করে আমাকে আজকের ভিডিওতে এখানে করেন ইনশাল্লাহ আগামীকালকে আমি ইনশাল্লাহ ফ্রি থাকবো আগামীকালকে আপনাদের প্রশ্ন উত্তরগুলো গুলো দিবো যাই হোক সকলে ভালো থাকুন সকলে কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته